রাজধানীর ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক কে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ আয়োজিত সেমিনারে যৌথভাবে অংশ নেয় সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর ল গভর্নেন্স অ্যান্ড পলিসি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আইন ও মানবাধিকার বিভাগের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান, সাংবাদিক ও বিশ্লেষক মাসুদ কামাল সহ জুলাই অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।